This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ি টানা কয়েকদিন বৃষ্টির ফলে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর। ভারী বর্ষণে নদী উঠেছে ফুলে ফেঁপে, ফলে সৃষ্টি হয় বন্য পরিস্থিতি। শুক্রবার সকালে অবিরাম বৃষ্টির জেরে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়লো ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকায়। ঘর জলে ঢুকে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বাড়ি জলমগ্ন হয়ে থাকায় অনেক বাড়িতে এদিন রান্নার হাঁড়ি চড়েনি। গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত জরুরিকালীন ভিত্তিতে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এলাকাবাসীর অভিযোগ। পঞ্চায়েত ভোট আসে যায় তবে উন্নয়ন কিছুই হয় না, যদিও প্রশাসন দ্রুত খুঁটিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। জল হচ্ছে, প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন কি বলেছে? আর এখন আপনারা কি করছেন, মানে কি চাচ্ছেন এই জলটা কি হবে? তারা কি বলছে? আমরা করবো, আর কবে করবো সেটা তো বলে না। আমি মানে টিএমসি দলের পঞ্চায়েতে নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমার নাম পম্পাবসা সাহা। আমি দীর্ঘদিন যাবৎ এই কী বলে সমস্যায় ভুগছি। তাও 22-23 বছর ধরে এই এখানে জল দাঁড়ায়। এখানে কয়েকটা পরিবার আর কী বলে আমাদের এই ইসে পাড়া দিলে সবার বাড়িতেই সমস্যাটা হচ্ছে। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না,